দেখাইছি ভালো হয় না। কেন সমস্যা কি বলে? বদনজর বদনজর বদনজর। আচ্ছা আচ্ছা, এই থামেন মিয়া, সুন্দর কথা। আল্লাহ আল্লাহ হেদায়াত দান করেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, আল্লাহর মোহাব্বত পাওয়ার জন্য আল্লাহর মোহাব্বত ওয়ালাদের সাথে সম্পর্ক জড়ায় দাও। এ ভাইজান ভালো করে শুনে নাও, এই জমিনের মধ্যে আমরা কোরআন পেয়েছি, ইসলামের আলো পেয়েছি, ওলামায়ে কেরামদের বরকতে, তাদের সান্নিধ্যে, ঠিক নি? কথা বলেন না কেন? এরে নবীর উম্মতের দল, আমি যে এতক্ষণ আপনাদের সামনে বয়ান করলাম, কাউকে নাম ধরে গালি দিয়েছি নাকি? কাউকে কাফের বলছি নাকি? এরে নবীর উম্মত, আপনাদের ভালো করে বলবো, ওলামায়ে কেরামদের মাধ্যমে আমরা দিন পেয়েছি। অতএব যারা আহলে হক ওলামায়ে কেরাম, এদের পরামর্শ নিয়ে আমাদের জীবনটাকে সামনে আগায় নিতে হবে, না হয় বিপাকে পড়ে যাব। কথা ঠিক নি? এরে নবীর উম্মতের দল, আজ আমরা বিভ্রান্তের মধ্যে পড়ে আছি। বেঈমানের আঙ্গ দিয়ে তাকায় হাসে, দেখ মুসলমান মুসলমান কেমন দ্বন্দ্ব করে, নিজেদের মধ্যে কলহ দ্বন্দ্ব কোনো মিলতাল নাই। এরে নারায়ণগঞ্জের মুসলমান, আল্লাহর মহব্বত নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া সামনে আগাও। আমরা কাউকে গালি দিব না, কারো গালি আমরা কানেও শুনব না, আমরা কারো গীবত করব না, কারো গীবতের আওয়াজও কানের মধ্যে শুনব না। আমরা নিজেদের আমল সুন্দর করার জন্য হক্কানি ওলামায়ে কেরামের সংস্পর্শে, আল্লাহওয়ালাদের সংস্পর্শে আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ। এ যুবক, আল্লাহর মোহাব্বত নিয়ে, আল্লাহওয়ালার মোহাব্বত নিয়ে সামনে আগাও। কাটি আল্লাহওয়ালা, যাদের মধ্যে হিংসা নাই, দ্বন্দ্ব নাই, গালাগালি নাই, কোনো কিচ্ছু নাই, মানুষের পায়ে ধরে ধরে নামাজের কথা বলে, রোজার কথা বলে, পর্দার কথা বলে, জাহান্নামের আজাবের কথা বলে, রে যুবক দুনিয়াটা কিছুই না, আজকে এখানে বসা আছো, কালকে কে কোথায় থাকবে, কারো কোনো ঠিকানা জানা? এরে নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে তওবা করো, নবীর সুন্নতের আমল করো, কোরআন পড়ো, আল্লাহর কোরআন শুদ্ধ করে পড়ো, সুন্নতের আমল করো। আর কোনো ব্যক্তির পূজা আমরা করব না যদি নবীর সুন্নতের আওতায় না থাকে। আমরা কার আদর্শ মানবো? মদিনার নবীজির আদর্শ মতে জীবন চলবো। কথা ঠিক নি? এরে নবীর উম্মতের দল, আজ আমাদের মধ্যে দ্বন্দ্বের কোন সীমানা নাই। শুরুতেই বলেছি, আজ আলিয়া কওমিয়া নিয়ে দ্বন্দ্ব, কে দাঁড়ায় নবীরে সালাম দেয়, কে বসে দেয়, দ্বন্দ্ব আছে না নাই? কে নবীরে নূরের তৈরি, কে মাটির তৈরি বলে নিয়ে দ্বন্দ্ব, সেমিনার আর লেখালেখি চলছে। সেদিন মনে হয় বেশি দূরে না, এই জমিনে বিপদ মুসলমানের উপরে চেপে আসবে। এত মাদ্রাসা, এত মসজিদ, এত ওয়াজ, এত বক্তা, এত শ্রোতা, এরপরও কেন এত দ্বন্দ্ব? বেঈমানের সামনে মুসলমান কেন দুর্বল? একমাত্র কারণ হলো আমরা আল্লাহওয়ালার অনুসরণ করে চলি না, আমরা খাটি আল্লাহওয়ালার সোহবত নিয়ে চলি না, নিজের আমলের লাইনও আমরা আগায় যাওয়ার চিন্তাও করি না। বিরোধিতা করতে পারলেই খুশি লাগে মনটা, কথা ঠিক না? ভাইজান আমার, কানে কানে যেটা বললেন সেটা হলো, আপনারা জানেন বর্তমান সময়ে এক ফেতনা তাবলিগের ভেতরে আছে না নাই? আমি এ বিষয়ে কোথাও কিছু বলি না,
কারণ আহলে হক যারা আল্লাহর কোরআনের স্পষ্ট তাবিজ হলো যা আল হক অজাহাকাল হক আসলে বাতিল পালায়া যাবে, হক আসলে বাতিল পালায়া যাবে। বাতিল পালানের ব্যাখ্যা তিনটা, হয়তো আল্লাহর গজবে ধ্বংস হবে, না হয় তওবা করে হকের পথে আসবে, না হয় ওই এলাকা ছেড়ে পালায়া যাবে। তবে হক হকের ব্যানার নিয়ে আসতে হবে, মোনাফিকি করলে ফিডা ওরাও খাবে, কথা বুঝেন নাই? অতএব আমি চাই না তাবলিগ তাবলিগ নিয়ে দ্বন্দ্ব, কথা বুঝেন নাই? আমি সব সময় বলি আমার এমন একটা বয়ান আপনারা খুঁজে পাবেন না যেখানে তাবলিগ সম্পর্কে আমি মানুষকে উদ্বুদ্ধ না করি, দ্বন্দ্বে ফালাবার চেষ্টা করি না। ওলামায়ে কেরামের ফজিলতের বয়ান কোরআনে আছে, হাদিসে আছে, আমি সেগুলো করলে দোষ আছে, কথা বলেন না? তাহলে আমাদের ভিতরে এত দলাদলি গ্রুপিং কেন? কারণটা কি? কেন এই দ্বন্দ্ব? আপনার মা বাবা দুনিয়াতে যাদের মা নাই, বাপ নাই, দাদা নাই, দাদি নাই, জানাজা কে পড়াইছে, কথা বলেন না কেন? কি ভারতের আলেম না বাংলাদেশের? তো সেই উলামায়ে কেরামদের কথা মতো চললে সমস্যাটা কোথায়? আমরা তো পীর মানি, মাজহাব মানি, ইমাম মানি, আলেম মানি, ততক্ষণ কোরআন হাদিস অনুযায়ী নবীর তরিকা মতে চলবে যতক্ষণ, এনার দ্বন্দ্বের কি আছে? কোরআন হাদিস নবীর তরিকা যদি আব্বা না মানে, আমি আব্বাকে মানি না, পীর মানে না তো পীরকেও মানি না, এখানে দ্বন্দ্বের কি আছে? এখানে দ্বন্দ্বের আর গ্রুপিং এর কি আছে? অতএব আপনারা সতর্কতার সাথে চলবেন, কাউকে শত্রু বানানোর চেষ্টা না করে ভালো ব্যবহার দিয়ে বন্ধু বানানোর চেষ্টা করবেন, কিন্তু অন্তরে যেন কোনো মোনাফিকি না থাকে, খবরদার কোনো মোনাফিকি না থাকে। তো আপনাদের এখানে মার্কাজ আছে কোথায়? কোথায় মার্কাজ? নারায়ণগঞ্জ, আরো বিভিন্ন এলাকায় যে মার্কাজগুলো আছে, এখানে আমি শুরুতেই বলছি ঘর কার? আল্লাহর ঘর, মসজিদে ইবাদত করার অধিকার সবার আছে, কিন্তু ফিডা ফিডি করার অধিকার আছে? গালাগালির অধিকার আছে? গাঞ্জা খাওয়ার অধিকার আছে? গ্রুপিং করার অধিকার আছে? কোনো অধিকার নাই। প্রশাসন যথেষ্ট সতর্ক ভূমিকায় আছেন, আপনারাও সতর্ক ভূমিকায় থাকবেন, আমাদের মাঝে যেন কোনো মুনাফিক ঢুকে মুসলমানের ইমেজ, মুসলমানের ঐতিহ্য নষ্ট করার সুযোগ না পায়। এমন একটা আওয়াজ কানে আসলো কারা নাকি এরকম কিছু করার একটা পায় তারা চালাচ্ছে, যে একটা দ্বন্দ্ব মুসলমানে মুসলমানে লেগে যাক, তাবলিগে তাবলিগে লেগে যাক, কওমি কওমি লেগে যাক, এইরকম একটা দ্বন্দ্ব লাগানোর পক্ষে কিছু ইহুদির দালাল মুনাফিকরা ওত পেতে বসে আছে। আপনারা সতর্ক থাকবেন, যারা মসজিদে ইবাদত করবে সে আমার অপরিচিত হোক দূরের হোক, আমাদের নবীর তরিকাওয়ালারা সবাই বন্ধু। তবে বর্তমান সমাজে যেহেতু ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক ভণ্ড পুরা দুনিয়ায় ছেয়ে গেছে, অতএব সাবধানতা অবলম্বন করে টুপিওয়ালা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড থেকেও আমাদের সতর্ক হতে হবে, কথা বুঝাইতে পারলাম? কেউ যেন তাবলিগের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করার সুযোগ না পায়, কেউ যেন আমাদের ভিতরগত দ্বন্দ্ব সুযোগ সৃষ্টি করার সুযোগ না পায়। দ্বন্দ্ব করবেন আপনারা, মজা নিবে মুনাফিকেরা, কথা বুঝেন নাই? ফিডে ফিডে হইব এই মার্কাজি এলাকার মানুষ, ওই বাহিরের মানুষ এলাকায় থাকে ভাড়াটিয়া, কেউ নিজের নামাজ পাচক তো পরে ঠিকঠাক মতো সবাই, এখানে মাঝখানে মুনাফিকেরা দ্বন্দ্ব করে একটা পুরা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে, এটা কোন মুসলমান কোন ইসলামের এটা নীতি হতে পারে না, কথা ঠিক নি? হ্যাঁ, মাসলা মাসায়েল নিয়ে দ্বন্দ্ব বিতর্ক নবীর যুগ থেকেই আসছে, আছে না নাই? এটি নিরসন হওয়ার একটাই পথ, কোরআন হাদিস দিয়া ওলামায়ে কেরাম বসে সমাধান করবে। আমরা সাধারণ মানুষ কেউ দ্বন্দ্বে জড়াবো? কোন দ্বন্দ্বে জড়াবো?
খবরদার, এই মসজিদে যদি কথার কথা, এই মসজিদে যদি কেউ বলে তুমি এখানে নামাজ পড়িও না, তাহলে আপনি ঘরে যেয়ে মোনাজাতে কইবেন, আল্লাহ আমি তো কোনো মোনাফিকি নিয়ে যাই নাই, নামাজ পড়তে গেছিলাম, আমারে যারা বাধা দিল আমি বর দোয়া করি না, তুমি আমার দিলের কষ্টটা দূর করো, এক নাম্বার দোয়া আল্লাহ তাদেরকে হেদায়াত দাও, মিল মোহাব্বত বাড়ায় দাও, যদি অন্য কিছু থাকে তুমি কুদরতি হাতে ফয়সলা করো। হয়ে গেল, এখানে লাডি লই খারাই তুই বনি, পাওয়ার দেখাই তুই বনি, তো বেইমানেরা আরো হাসবে না, মোনাফেকরা তো আরো তাল ফিডাবে আমাদের মাঝে, অতএব দ্বন্দ্ব আমরা করব না। আর দ্বিতীয়ত, যেহেতু আমাদের প্রশাসন চতুর্দিক থেকে, আমরা তাদের সহযোগিতা নেওয়ার চেষ্টা করি, কি বলেন? প্রশাসন যদি এখানে এসে বলে কথার কথা হাফিজুর রহমান সাহেব আপনি ওয়াজ করতে পারবেন না, আমরা কি ভিডাভিডি করুন বলেন? বাস বন্ধ, ঘরে গিয়া নামাজে দাঁড়ায় যাবো, খোদা মোনাফিকি তো নাই, ভেজালটা লাগাইলো কারা? এক নম্বরে দোয়া করি তুমি হেদায়ত দাও, যদি হেদায়ত না থাকে তুমি কুদরতি হাতে যা করার করে দাও, ভিডাভিডি করার দরকার আছে? তো প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা দিনের পথে আগাবার চেষ্টা করব, অন্তরে যেন কোনো মোনাফিকি না থাকে। আমরা ব্যক্তির গোলাম হতে চাই না, আমরা আল্লাহর গোলাম হতে চাই। আমরা কি চরমনের গোলাম? আমরা কি সাদ সাহেবের গোলাম? আমরা কি জোবায়ের সাহেবের গোলাম? আমরা জোবায়ের সাহেব বুঝি না, সাদ সাহেব বুঝি না, রসুলের সুন্নত তরিকায় হক পথে যারা তাদের অনুসরণে আমরা চলবো আল্লাহর গোলাম হইয়া। আর কোনো ভেজাল আছে? আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو تحب العفو فاعف عني يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين ও দয়ার মালিক, গভীর রাত কুদরতের নজর দিয়ে তাকায় দেখিন কত ওলামায়ে কেরাম ময়দানে হাজির হয়ে গেল, সাদা দাড়িওয়ালা হাজি সাহেব কত যুবক পর্দার আড়ালে, কত মা বোনেরা হাত তুলেছেন, ও আল্লাহ কত ছাত্র ভাই গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেল, দুনিয়াতে আসছিলাম পবিত্র অবস্থায়, বড় হওয়ার পরে বুঝ হওয়ার পরে বিবেকের সাথে বেঈমানি শুরু করে দিয়েছি, নফসের ধোকায় পড়েছি, শয়তানের ধোকায় পড়ে গুনাহের দরজায় দৌড়াচ্ছি, গুনাহ করে করে পাহাড় পরিমাণ জমা করে ফেলেছি রে আল্লাহ, আয় আল্লাহ আপনার দরজায় হাত তুলতে বড় লজ্জা পাই রে মালিক, গুনাহের শাস্তির কথা কোরআন শরীফে যা পেয়েছি, হাদিসে যা বর্ণনা হয়েছে, ওই আজাবের এক সেকেন্ডের শাস্তি সহ্য করার শক্তি আমাদের কারো নাই, আয় আল্লাহ সূর্যের গরম সহ্য করতে এখনই পারি না, ওই সূর্য মাথার উপরে চলে আসলে কিভাবে সহ্য করবো রে আল্লাহ, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না, অন্ধকার কবরে গুনাহের আজাবে দুই পার্শ্বের মাটির চাপ কিভাবে সহ্য করবো রে আল্লাহ, আমরা বড় দুর্বল, আয় আল্লাহ আপনার আদরের নবীর উম্মত মেহরবানি করে আমাদের জীবনের সব গুনাগুলো মাফ করে দেন আল্লাহ, মা বন্ধের পর্দা নিশি বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন, আয় আল্লাহ প্রত্যেকটা মা বাবাকে আদর্শবান নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন, আমাদের ইমান আমল মজবুত করে দেন, অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ, পরস্পরে দ্বন্দ্ব